শনিবার নেতাজি সুভাষ চন্দ্র বসুর 123তম সুখ জন্ম জয়ন্তী। এই পুণ্যতিথিতেই সাড়ম্বরে উদ্বোধন হয়ে গেল পূর্ব কলকাতার সুভাষ মেলা। এবছর এই মেলা 49তম বর্ষে পা দিল। বেলেঘাটের উপকার তথা বিধায়ক পরেশ পালের উদ্যোগে আয়োজিত পূর্ব কলকাতা সুভাষ মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার মহানগরী ফিরহাদ হাকিম। বিভিন্ন ক্লাব সংগঠনের তরফে এদিন সম্মাননা জানানো হয় মহানগরীর ফিরহাদ হাকিমকে। মহানগরীর ফিরহাদ হাকিম ছাড়াও এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ, মন্ত্রী বাত্য বসু, মন্ত্রী তাপস রায়, মন্ত্রী নির্মল মাঝি, প্রবীতা শ্রবণ সমাদার সহ অন্যান্য বিশিষ্টরা। সুভাষ মেলা করে পরেশ পাল নেতাজির আদর্শকে উদ্ভৃত রাখার এই প্যাভিলিয়ন গুলো করে নেতাজি কি কিরম ভাবে তার জীবন সেটা আমাদের যারা শিশু তাদের ছোটবেলার থেকে মনে করানো এই কাজটা করছেন, এবং সুভাষ মেলা নাম করে যে আঙিনাটা তৈরি হয়েছে সেখানে সুভাষবর্ষ আদর্শ এবং বাংলায় আমরা যে মেলা, অর্থাৎ বাংলায় আমাদের ভেদাভেদ নেই, মেলা করে আমরা সবাই, মেলা হচ্ছে মিলন তীর্থ, বাংলায় সব জাতি সব ধর্ম সব মানুষের মিলন তীর্থ করে সুভাষ বসুর আদর্শকে উজ্জীবিত করার 49 ধরে চালানো এটা তো বিশাল ব্যাপার, মানে ধারাবাহিকতা রাখা। আমার একটা অর্গানাইজেশন আছে স্বাধীনতা উজ্জ্বল কমিটি, আমিও 38 বছর কিন্তু বয়সটা 11 বছর এগিয়ে আছে, সামনের বছর 50 বছর হবে। সব থেকে মেলার যেটা গুরুত্ব, নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে, পৃথিবীর মুক্তি সংগ্রামের ইতিহাসে একজন অনন্য ব্যক্তিত্ব। আর হাতে গোনা কয়েকজন মানুষ সারা পৃথিবীতে পাওয়া যায় তার মধ্যে সুভাষচন্দ্র বসু অন্যতম। তার জীবন কাহিনী পরিকল্পিতভাবে ভারতবর্ষের জনজীবন থেকে ভারতবর্ষের ভবিষ্যৎ প্রজন্মের কাছে তার আদর্শ, তার নীতি, তার লড়াই করাটা ইতিহাস থেকে সবসময় মানে সরিয়ে দেওয়া হয়েছে চোখের সামনে থেকে। বারবার এক একটা করে সরকার এসছে রাজ্যে কি কেন্দ্রে তারা এটা করে, মমতা ব্যানার্জি এসে আজকে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে তুলে ধরার জন্য সুভাষ বসুর জন্মদিন, নেতাজি স্বামীজি বিবেকানন্দের জন্মদিন, নিজস্বের জন্মদিন সরকারি পৃষ্ঠপোষকে সারা রাজ্য জুড়ে সব কবি ব্লকে হচ্ছে। সেটা এই মেলা কিন্তু যে সময় আজকে আমরা সরকার এসছে করতে পারছি, কিন্তু যে সময় আমাদের সরকার তাদের মনে করি আমাদের বাণিজ্যিক না, এবং গরিব মানুষ প্রচুর এখানে দোকান করে একটা বছর পুরো চলে, লাইটম্যান থেকে আরম্ভ করে হাতের কাজ যারা করে তাদের থেকে আরম্ভ করে, প্যান্ডেলওয়ালা থেকে আরম্ভ করে যারা বিক্রি করে এ সমস্ত প্রত্যেকটা কিছু না কিছু এক মাস ধরে তারা বসে থাকে। আমরা সেই সব চিন্তাভাবনা করে 72 সালে যে মেলা শুরু করেছে আজকে আমাদের সেই মেলা চলছে, এবং আমাদের এখানে আপনারা দেখেছেন বাবু হাকিম থেকে শুরু করে আমাদের অতীন ঘোষ থেকে শুরু করে তাপস রায় থেকে শুরু করে নির্মল মাঝি থেকে শুরু করে বহু মানুষ প্রথম থেকেই আমাদের সঙ্গে আছেন, তারা ছিলেন অনেক অনেক একটু শরীরটা ভালো না। ব্যুরো রিপোর্ট।